নমস্কার বন্ধুরা, নমস্কার ফুডি ট্রাভেলারে, স্বাগত জানাই। আজ বাইরে কি ঠান্ডা পড়েছে, কি ঠান্ডা! আর এই ঠান্ডায় কিছু কিছু খেতে ইচ্ছা করছে, তা কি খাবো ভেবে উঠতে পারছি না। তাই ভাবছি কি খাবো কি খাবো, একটু স্ন্যাক্সই খাবো। তো কি খাওয়া যায়? স্পাইসি স্পাইসি। আমি এই জন্য বাইরে থেকে, বাজার থেকে নিয়ে চলে এসেছি খাসির চর্বি। আর খাসির চর্বি দিয়েই বানাবো পকোড়া। দেখুন পকোড়া বানাতে কী কী লাগবে। এখানে ধনে গুঁড়ো নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, গরম মশলা নিয়েছি, টুকরো কাটা লঙ্কার নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট আর কাটা ধনিয়া পাতা, আর এখানে পেঁয়াজ কাটা আছে, আর আছে বেসম আর চালের গুঁড়ো। এই দিয়েই করবো। এই সোমাকে ডেকে নিয়ে চলে এসেছি। সোমা সমস্ত মশলা এইবার মিশিয়ে দিচ্ছে চর্বির সঙ্গে। এর সঙ্গে আপনারা একটু ডিম মিশিয়ে নিতে পারেন। আমার ডিমটা অ্যাভেলেবেল ছিল না ঘরে, সেজন্যে আমি দিইনি, ভুলে গেছিলাম আনতে। তো এখানে একটু জল আমরা নিয়ে নিয়েছি, আপনারা একটু ডিম নিয়ে নেবেন, তাহলে আরও খেতে টেস্ট হবে। এইবার এগুলোকে সব কী করবে, এগুলোকে সব মাখিয়ে নেবে। এই দেখুন সোমা মাখাতে আরম্ভ করে দিয়েছে। এইবার কী করবে, মাখানো হয়ে গেলি এগুলোকে এখনই তেলে ছাড়া হবে। এই দেখুন গরম কড়াইয়ে সোমা তেল দিয়ে দিয়েছে এবং এবার ভাজবে। আমার তো জিভে জল চলে আসছে দেখে আমি আর থাকতে পারছি না। ওই দেখুন একটা একটা করে পকোড়া এবার ছাড়তে আরম্ভ করে দিয়েছে গরম তেলে। কি সুন্দর লাগছে! আমি তো জিভে আবার জল চলে আসছে, খুব জল। এই দেখুন তাড়াতাড়ি করছে, কি তাড়াতাড়ি কি তাড়াতাড়ি! ওরে বাপ রে বাপ, ওরে বাপ রে, তাড়াতাড়ি করছে। এবার হয়ে গেলেই পরেই আমি খেয়ে নেবো। আমি আর ভালো লাগছে না, এই ছবি তুলছি আমি কিন্তু ভালো লাগছে না, কেননা জিভ দিয়ে জল পড়ছে। কখন দেবে কখন দেবে কখন দেবে! এই দেখুন প্রায় হয়েই গেছে। এইবার এখান থেকে তুলেই আমাকে দিয়ে দেবে একবারে পেঁয়াজ আর সস দিয়ে। আমিও আর থাকতে পারছি না, ওরে বাপ রে, একদিক তো হয়ে গেছে, ভালো ভাজা হয়েছে, একবারে বেশ ক্রিস্পি হয়েছে দেখতে। ওহ দেখতেও বেশ সুন্দর। এই তো হয়ে গেছে, তুলছে সময়, এবার তুলছে, তুলেই আমাকে দিয়ে দেবে। আমি আর থাকতে পারছি না। আর বাইরে যা ঠান্ডা পড়েছে, এগুলো খেতেই হবে। আপনারাও খান এরকম করে তৈরি করে, আর আমাকে বলবেন কেমন হয়েছে খেতে, বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। আপনারা সঙ্গে থাকুন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমরা ফিরছি আমাদের ফুডি ট্রাভেলার চ্যানেলে। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।